হ্যালো বন্ধুরা, আমি মুনা। আমার ইন্ডিয়ান ব্লগার মুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছো, এখানে ছোট ছোট নতুন আলু নিয়েছি। আলুগুলো বয়েল করে নিয়েছি, ভালো করে সুসিদ্ধ করে নিয়ে এবার কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি। বেশি মশলা দেব না, খুব হালকা পাতলা মশলা দেব। আর আলুটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আর কড়াইশুঁটিটাও ভালো করে ধুয়ে জলটা নিগড়ে নিয়েছি। এখানে 500 গ্রাম আলু আর 250 গ্রাম কড়াইশুঁটি। তো দেখতেই পাচ্ছ আমার সব রেডি হয়ে গেছে। মশলা খুবই সামান্য দেব, এখানে শুধু জাস্ট একটু জিরের গুঁড়ো দেবো, আর কিচ্ছু দেবো না। এইখানে যা দেখতে পাচ্ছ তার সাথে একটু জিরের গুঁড়ো যাবে। তো দেখো, আমার প্রথমে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা ননস্টিকের কড়া বলে কালো দেখাচ্ছে, আর লাইটটাও ভালো ফোকাস করছে না। তো যাই হোক, একটু কষ্ট করে দেখে নিও। তো কড়াতে তেল দিয়েছি, এবার গোটা জিরে ফোড়ন দিলাম, আর গোটা গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার ভালো করে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আলুটা ঢেলে দিলাম। আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে এবার নুন হলুদটাও দিয়ে দেব। প্রথমে হলুদটা দিয়ে দিলাম। এই নতুন আলুর দম এই শীতের সময় আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানাবে। আর এই আলুর দমটাতে বেশি মশলাটা আমি দিই না, কারণ এটা সকাল সকাল রুটির সাথে বলো, কচুরির সাথে বলো, দারুণ জমে যাবে, এবং ভাতের সাথেও আমি খুব ভালোবাসি। এই জন্য মশলা দেবো না। এই আলুটার যে একটা আলাদা টেস্ট, এটা আমি নষ্ট করব না। এই আলুর তরকারিটা আমি এইভাবেই রান্না করব, যাতে ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায়। তো দেখো, এখানে আমি জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা যেহেতু নিরামিষ, রসুন পেঁয়াজ তো দেবই না, আর অনেকেই এটা টমেটো দিতে পারো, কিন্তু আমি টমেটোটা অ্যাভয়েড করলাম। আর মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, তো এটা পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, খুব সামান্য মশলা, কারণ নতুন আলুতে এমনি খুব টেস্ট হয়। তারপরে ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছি, তরকারিটা এমনি জমে যাবে, এই জন্য বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, আলুর একটা আলাদা টেস্ট। তো দেখো, আমি কষতে দিয়েছিলাম 10 মিনিটের মতো, ভালো করে ঢেকে দিয়েছিলাম, হালকা আছে। তো দেখো, মশলাটা মিশে গেছে আলুর সাথে, কড়াইশুঁটির সাথে। তো আমার কষানো হয়ে গেছে, এবার আমি এইদিকে গরম জল দিয়ে দেবো, একটু তেল দিয়ে, আর একটু তেল দিয়ে নেড়ে চেড়ে নেব। তেলটা একবারে দেওয়াই ভালো, তবুও আমি আরেকবার দিলাম, মনে হচ্ছিল যেন একটু লেগে লেগে যাচ্ছে, তো ওই জন্যই একটু তেল দিয়ে দিলাম। তো কষানো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম লাল লাল হয়ে গেছে, আর ঠিক টাইমে কারেন্টটাও চলে গেল। তো দেখো, এবার আমি গরম জলটা দিয়ে দিলাম, এবার ভালো করে
ফুটিয়ে নিব, 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিব ঝোলটাকে। একদম শুকনোও করব না, একদম ঝোলাও করব না, যাতে ভাত দিয়েও খাওয়া যায় আর রুটি পরোটা দিয়েও খাওয়া যায়। তো দেখো 10 মিনিট পর ফিরে এলাম, আমার কড়াইশুঁটি আলুর দমটা বেশ ভালোই লাগছে দেখতে। এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখানে অনেকে একটু গরম মশলা দিলে দিতেই পারো, আমি গরম মশলাটাও অ্যাভয়েড করলাম, যেহেতু সকালে রুটির সাথে খাওয়া হবে, গরম মশলাটা সকাল সকাল অনেকেই বাড়ির লোক খেতে চায় না, তো আমি গরম মশলাটাও অ্যাভয়েড করলাম। অনেকেই গরম মশলাটাও দেয় বা তোমরাও দিতে পারো। তো এবার আমি ঝোলটাকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ আমার আলু দিয়ে কড়াইশুঁটির দম ফাইনাল লুকটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা, বাই।